হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, আজকে কিন্তু নভেম্বরের শেষ, কিন্তু সেইভাবে বলতে গেলে ঠান্ডাই পড়েনি। তো আজ তো বৃহস্পতিবার, সকালবেলা ঘুম থেকে উঠে আমি গেট খুলে চাটা বসিয়ে দিয়ে কাককে রুটিটা দিয়ে দিলাম। এই যে দেখো, চাটা চাপা দিয়ে রেখেছিলাম, এবার চাটা ছেঁকে নিই। দেখো ফ্রেন্ডস, চা বিস্কুট তো খাওয়া হয়ে গেছে আমার আর আমার হাজবেন্ডের। তো আজকে তো বৃহস্পতিবার, দোকান বন্ধ আছে। আমার হাজবেন্ড যাবে একটু মাল আনতে, তো ও বলল যে আমি তাড়াতাড়ি চলে আসব, বেশি মাল আনার নয়। আর শাশুড়িমাও দোকান খুলবেন না, শাশুড়িমা একটু যাবেন আবার আমার বড় ননদের বাড়িতে, বর্দির বাড়িতে একটু দরকার আছে, তা ওইখানে যাবেন। তো মাও হয়তো সকালবেলা টিফিন খেয়ে চলে যাবে। আর আমার হাজবেন্ড এখন একটু বেরোলো, ঠাকুরের ফুল বেলপাতা আনবে, আর মুদি দোকানে যাবে। মুদি দোকানে বলতে তো দুধ আনবে, ডিম আনবে, তেল আনবে, এসবগুলো আনবে, আর ব্রেড আনবে। তো আমি বলেছি তুমি ব্রেডটা তাহলে নিয়ে আসো, সকালবেলা টিফিনটা করে নেবো, ডিম টোস্ট বানিয়ে নেবো। হ্যাঁ, তাহলে ডিম টোস্ট খেয়ে চলে যাবে তুমি, এসে তারপর দুপুরবেলা ভাত খাবে। তো এই জন্য এখন না রান্না বসাইনি, এখনও ভাত টাত কিছুই বসাইনি। তো শাশুড়িমাও চলে যাবেন দিদি বাড়িতে, তো টিফিনটাই এখন বানাবো। আর বলছিলো যে তাহলে চিকেন নিয়ে আসবো, মাছ নেই কিন্তু মাছের মাথা রয়েছে, মানে কাতলা মাছের মাথা রয়েছে আর মাছের তেল রয়েছে, তো ওটা বার করেছি। আর দেখি যদি চিকেন নিয়ে আসে চিকেন করব, আর যদি না নিয়ে আসে তাহলে ডিম করব বা অন্য একটা যা হোক কিছু করব। আর মুসুর ডাল কালকে বেশি করে সিদ্ধ করে রেখেছিলাম, কালকে তো রান্না করেছিলাম, আজকে সেদ্ধ ডালটা রয়েছে, আজকে অন্য একটা কিছু দিয়ে সোমবার দিয়ে দেব। এখন এই জন্য আমি এখনও কোনো রান্না বসাইনি, এখন 9:45 বাজে, শুধু চাটা খাওয়া হয়েছে। আর শাশুড়িমা ঘুমাচ্ছেন, সোনু উঠে পড়েছে, উঠে ওই গান শুনছে শুয়ে শুয়ে, আর শানও ঘুমাচ্ছে। তো হাজবেন্ড তো গেছে, আর আমি চাই ওদিকে একটু ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে আসি, যে বৃহস্পতিবারের পুজো আছে আবার। ঠিক আছে, ঠাকুরের বাসন টাসন তো ধোয়া হয়ে গেছে, এই জায়গাটা আবার ধুয়ে দিই, আর বাসন মাজতে পারছি না, এত মশা, মশার জ্বালায় কিছু করতে পারছি না, এটা পরিষ্কার করে দিই এবার। দেখো ফ্রেন্ডস, ঠাকুরের বাসন তো ধুয়ে নিয়েছি, আর তুলসী তলাটাও একটু ধুয়ে দিলাম। তুলসী মঞ্চের যে তুলসী গাছটা আছে তার পিছনে একটা টগর গাছ আছে, টগর গাছটা না এখন শীতকাল তো এখন পাতা ঝরে ঝরে পড়ছে, প্রচুর পাতা পড়ে, তো ওই পাতাগুলো ঝাড় দিয়ে একেবারে বাইরে বার করে দিলাম। তাও যদিও ঝাড় দিয়ে বার করে দিই আবার পড়বে, তো শীতকাল তো জানো ওই গাছের পাতা ঝরে যায়, তো ঝাড় দিয়ে আমি একেবারে ওখানটা ধুয়ে দিলাম। আর এদিকে আমার হাজবেন্ডও মুদি দোকান থেকে চলে এসছে, তো ব্রেড নিয়ে এসছে, তোমাদের যা বললাম, তো ব্রেড দিয়ে আমি এখন ডিম টোস্ট করে দিচ্ছি। সোনু তো আগেই উঠে গেছিলো ঘুম থেকে, আর শানও ঘুম থেকে উঠেছে, আর শাশুড়িমাও উঠেছেন, তো এক এক করে সবাইকে টিফিনটা দিয়ে দেবো, আর আমিও নিজে টিফিন খেয়ে নেব। তো আমার হাজবেন্ড বললো তুমি তাহলে টিফিনটা বানাও, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। তো বাজারে গেছে আমার হাজবেন্ড, তো বাজার থেকে মাছ মাংস সবই নিয়ে আসবে। তবে আজকে মাছ আনলেও আমি রান্না করব না, শুধু কাতলা মাছের মাথাটা যেহেতু আগের দিন দুদিন হয়ে গেছে রয়েছে, তো ওটা আজকে রান্না করব। আর মা যেহেতু দুপুরবেলা দিদির বাড়িতে খাবে, ওই জন্য আর মাছ রান্না করতে হবে না, চিকেন আনলে চিকেনটাই রান্না করব। ফ্রেন্ডস, টিফিন টিফিন তো খাওয়া হয়ে গেছে, মাছের মাথাটা আর মাছের তেলটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর হাজবেন্ড বাজার থেকে চলে এসছে, যে চিকেন নিয়ে এসছে, আর মাছও নিয়ে এসছে দু রকমের, কিন্তু মাছ কেটে আনিনি, মাছগুলো কাটতে হবে। আর
সবজিও নিয়ে এসেছে। সবজিগুলো কিছুটা ধুয়েছি, কিছুটা ধোয়া হয়নি, তোমাদের দেখাচ্ছি। এই সবজিগুলো ধুয়েছি, এগুলো ধোয়া হয়নি এখনও। আর এখানে মাছ রয়েছে, এখনও কাটা হয়নি। আর এখানে কিছু আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো কেটেছি। তো টিফিন টিফিন খেয়ে আমার হাজব্যান্ডও চলে গেল, শাশুড়িমাও চলে গেলেন। এখানে দেখো আমি মাছের তেলের বড়া বসিয়েছি। আর কী কী মাছ এনেছে বলো তো? এখানে আমোদি মাছ আর গুড়জালি মাছ। আর কাতলা মাছের মাথাটা আমি আগেই ভেজে নিয়েছি, এটা দিয়ে আমি আজকে মুড়ি ঘন্ট বানাবো। দেখো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমি নামিয়ে নিয়েছি। এই যে আর বড়া তো আগেই হয়ে গেছে, আর চিকেনটা এবার বসাবো। কড়াই বসিয়েছি, আর এই যে ডাল সিদ্ধ করা রয়েছে এটা সোমবার দেবো। হাজব্যান্ড শাশুড়ি মা দুজনেই চলে গেছেন, হাজব্যান্ডের মা আনতে চলে গেছেন, আর শাশুড়ি মা চলে গেছেন বর্দির বাড়িতে। আমি চিকেনটা বসিয়ে দিই, আবার মাছগুলো কাটতে হবে। মানে যতই ভাবি যে তাড়াতাড়ি করবো, এখনও ভাত হয়নি, কিন্তু ভাত আবার করতে হবে, লাস্টে ভাত বসাবো। দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু চিকেনটা বসিয়ে দিয়েছি ওদিকে, আর এদিকে বসিয়েছি আমি বাটি, কারণ ডালটা সোমবার দেব। তো ভাবলাম কি দিয়ে ডাল করব, তো উচ্ছে কেটে নিলাম। ভাবলাম তাহলে উচ্ছে দিয়েই তেঁতোর ডাল করি আজকে। তো ডালটা বসিয়ে দিয়ে আমি এবার বাকি সবজিগুলো ধুয়ে নেব। ফ্রেন্ডস, ডাল আমি নামিয়ে নিয়েছি, এবার বসাবো ভাত। ভাতটা বসিয়ে দিই, দিয়ে ভাতটা হোক, আর ওদিকে চিকেনটা সিমে দিয়ে দিয়েছি। আস্তে আস্তে হোক, সব কিছু দেওয়া হয়ে গেছে, একদম ঝোল টোল দিয়ে দিয়েছি, লাস্টে গরম মশলা দিয়ে নামাবো। ওটা আস্তে আস্তে হোক সিমে, আর ভাতটাও বসিয়ে দিলাম। এবার মাছটা কেটে নেবো আমি। তো দেখো এই যে হচ্ছে মাছের তেলের বড়া, আর এখানে হয়েছে চিকেন। চিকেনটা আমি দুভাগে ভাগ করে রেখেছি, আর ওই যে তেঁতোর ডাল রাতের জন্য আর দিনের জন্য আলাদা করে রেখেছি। আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো ঠাকুরের বাসন তো আগেই মাজা হয়ে গেছিলো, আমি ঘরটার মুছে একবারে স্নান করে চলে এসেছি, আর বেশি কিছু কাচিনি, কয়েকটা জামা কাপড় শুধু ধুয়েছি। মাছ কাটতে গিয়ে আরও দেরি হয়ে গেল, যাই হোক পুজো করতেই বসেছি একটার সময়। আর বৃহস্পতিবার দিন এমনি তো আমি আসন পরিষ্কার করি, আজকে সব ঠাকুরের জামা কাপড় খুলে আবার নতুন করে জামা কাপড় পরিয়ে দিলাম, ওর জন্য আরও একটু দেরি হয়ে গেছে। সাজিয়ে গুছিয়ে পুজো দিতে একটু তো দেরি হবেই বলো। তো আমার হাজব্যান্ড চলে এসছে আধ ঘন্টা আগে। তো শান, সোনু আর আমার হাজব্যান্ড বলছে খুব খিদে পেয়ে গেছে, খেতে দাও। আমি বললাম একটু তো দেরি হবে, তাও এই ফলগুলো কেটে দিতে পারলাম না ঠাকুরকে। আবার তুলসী মঞ্চের কাছেও পুজো দিতে হবে। তো ঘরের পুজো সেরে আমি বাইরে পুজো দিয়ে আসলাম। 3টে বাজে, অনেক দেরি হয়ে গেছে, শান সোনু খেতে চাইছে, আর আমার হাজব্যান্ডও চলে এসছে অনেকক্ষণ, আধ ঘন্টা হয়ে গেছে। পাঁচালি টাচালি পড়লাম না, দেরি হয়ে গেছে। তাও আতাটা দিতে পারলাম না, আতা দিয়েছি আমি ঠাকুরকে, দেওয়া হয়ে গেছে, দুদিন আগেই দিয়েছি, তো আজকে আর দিতে পারলাম না। তো খেতে চাইছে ওরা, তুলসী তলায় পুজো দিয়ে চলে এসেছি, এখন খেতে দিয়ে দিই, 2:45 বাজে। তো সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্ধে দিয়ে আমি একটু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, ওটারই কটা পকোড়া ভেজে দিলাম, সবাই মিলে খেলো কোল্ড ড্রিঙ্কস দিয়ে। আজকে এমনি বেলায় খাওয়া হয়েছে, তো এই জন্য হালকা ফুলকা একটু পকোড়া মতনই বানালাম। দেখো ফ্রেন্ডস, সন্ধ্যেবেলা তো চিকেন পকোড়া ভাজা হলো, খাওয়া হলো, কোল্ড ড্রিঙ্কস ছিল ঘরে, কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাওয়া হলো। আজকে তো এমনি অবেলায় খাওয়া হয়ে গেছে, মানে 3টে বেজে গেছে। তো আর সবারই তো মানে বেশ আইটাই করেই খেয়েছে সবাই, খিদে পেয়ে গেছিলো, পেট ভর্তি করে খাওয়া হয়ে গেছে। তো ওই জন্য হালকা একটু চিকেন ম্যারিনেট করাই ছিল, একটু ভেজে দিলাম পকোড়া মতন, আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাওয়া হলো। রাত্রিবেলা আমার হাজব্যান্ড বলছে যে কিছু খাবে না, বলছে আমি আর ভালো লাগছে না, পেট ফেট সব ভার হয়ে রয়েছে, হ্যাঁ আমার কিছু ভালো লাগছে না খেতে, মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে। তা আমি বললাম ওষুধ খেয়েছে, তা আমি বললাম দেখো তাহলে হালকা কিছু খাও, রুটি টুটি খেয়েও না। তো সোনু তো ভাত খাবে, সোনুর জন্য ভাত রয়েছে, চিকেনের রয়েছে, আর মুড়ি ঘন্ট রয়েছে, কিন্তু কেউ খাবে না, হ্যাঁ রেখে দেবো, অল্প একটু রয়েছে, বেশি না অল্প রয়েছে, ওটা রেখে দেবো, কালকে খেয়ে নেব। আর আটা মাখা আছে, তো সোনু যদি ভাত খায় তাহলে আমার আর শানের জন্য শুধু রুটি করব। আর শাশুড়িমা তো সকালবেলা গেছেন, ওখান থেকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করেই আসবেন। শাশুড়িমা বাড়িতে থাকলে তাহলে একটা কিছু করতে হতো, কারণ শাশুড়িমা তো চিকেন খানা, তাহলে দুপুরবেলাও আমাকে মাছ রান্না করতে হতো। দুপুরবেলা আজকে শাশুড়িমা খাননি বলে আমাকে মাছ রান্না করতে হয়নি, চিকেনটাই শুধু করেছি। তো রাত্রিবেলাও
চিকেন আছে, তো চিকেন দিয়ে সোনু ভাত খাবে, আমরা রুটি খাবো। আর হাজবেন্ড কিছু খাবে না হয়তো, মানে হালকা কিছু খাবে, মুড়ি টুড়ি যাই হোক খাবে, বলছে আমার ভালো লাগছে না। তো দুপুরবেলা বেলায় খেয়েছি, তো বাসন টাসন কিছু ধোয়া হয়নি, আর সবজি টবজিগুলি আমি বিকেলবেলা ঢুকালাম। বিকেলবেলা ঢুকিয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে একটুখানি মানে পাশেই গেছিলাম, দরকার ছিল, মানে পাড়ার ভিতরেই ছিলাম, দরকার ছিল তো গেছিলাম, তো একটু কথা টথা বলে চলে এসেছি। তারপরে আমার হাজবেন্ড বেরিয়েছিল, ও একাই গেছিলো আমার শাশুড়ি মায়ের দোকানের মাল আনতে, তো ও মাল এনে চলে এসছে তাড়াতাড়ি, 8টার মধ্যে চলে এসছে। তো এখন 9টা বাজে, বাসনগুলো মাজবো, মেজে তারপরে রুটি করব। শরীরটাও ভালো লাগছে না, আমারও সারাদিন তৈ গেছে, তো এখন আর ভালো লাগছে না, তো রুটিটা করে নিই। হ্যাঁ, রুটিটা করে সবাইকে দিয়ে দিই। এই যে দেখো ফ্রেন্ডস, রুটি করে নিয়েছি। দেখো ফ্রেন্ডস, বাসন টাসন মেজে একবারও তো রুটি করে নিলাম। আজকে আর ফ্রিজে চিকেনও ঢুকাইনি আর ভাতও ঢুকাইনি, কারণ বেলাতে রান্না করেছি, ওই জন্য বাইরেই ছিল, আর গরম করলাম না ওই জন্য। তো এখন 9:30 বাজে, শাশুড়ি মা চলে আসবেন এক্ষুনি, আর শান বাইরে বেরিয়েছে, যেহেতু পরীক্ষা শেষ তো এখন বাইরে খালি ঘুরছে, বিকেলবেলা খেলতে গেছিলো। তো এই ঠান্ডা গরমটাই তো, এই যে রুটি করে এসেছি এখন গরম লাগছে, ফ্যানটা চালাবো ব্যাস, এরপরেই দেখবো যে ঠান্ডা লাগছে। এইরকম হচ্ছে অবস্থা, মানে নভেম্বর মাস আজকে শেষ হয়ে গেল, কেউ বলবেই না যে এখনও মানে এত গরম। দিনের বেলা তো ভালোই গরম লাগে, শুধু সকালবেলার দিকে আর রাত্রিবেলার দিকে একটু ঠান্ডা লাগে, তো এখন রুটি করে এসেছি তো খুব গরম লাগছে। তোমাদের কিছুদিন আগেই একটা ভিডিওতে বলেছিলাম না, আমার হাজবেন্ড ভীষণ ভাগদৌড় করছে, দৌড়াদৌড়ি করছে, আমিও এখানে ওখানে যাচ্ছি। তো আজকেও আমি আর আমার হাজবেন্ড বেরিয়েছিলাম, তো কিসের জন্য ভাগদৌড় করছি সেটা তোমাদের জানাবো, আজকে নয়, আস্তে আস্তে জানাবো, তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি, তো আগে থেকে কিছু বলবো না, তোমরা সব কিছুই জানতে পারবে, একটা অনেক বড় সিদ্ধান্ত নিতে চলেছি, তোমরা জানতে পারবে সব কিছুই। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।